হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। টিভিএম স্টুডিও নতুন আরেকটি টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব টিভিএম ড্রাম কিটটা কীভাবে আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের নিজস্ব একটি প্লাগইন এবং এটা হচ্ছে আপনারা যদি পারচেস করতে চান আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আপনি এটা খুব ইজিলি পারচেস করে নিতে পারবেন। চলুন এটা কীভাবে ইউজ করা যায় সেটা দেখি। এবং এখানে যতটুকু আমি একটা মিউজিক ক্রিয়েট করেছি, যতটুকু মিউজিক এখানে ক্রিয়েট হয়েছে টোটালটাই হচ্ছে আমাদের প্লাগইন দিয়ে আমি মেক করেছি। এই টোটাল টিউটোরিয়ালটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এই টোটাল ভিডিওটা আপলোড করব। এখানে আরও কনস্ট্রাকশন আছে, আমি এখন হচ্ছে ড্রাম অ্যাড করব একটা এখানে। সো আমি ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। টিবিএম ড্রাম কিট এটা অনেকেই বলেছেন। এর আগের যখন আমরা আমাদের পিয়ানো যেটা হচ্ছে রয়্যাল কিজ সেটা নিয়ে ভিডিও মেক করেছিলাম, সেখানে আমি ড্রাম কিটটা ইউজ করেছিলাম শেষের দিকে। সো অনেকেই বলেছেন যে ড্রাম কিটটা অনেক ভালো সাউন্ড করছে। সো আমি ভাবলাম ড্রাম কিটটা নিয়ে আমরা জাস্ট একটা ভিডিও মেক করি। সো চলুন আমি এখানে লোড করি ড্রাম কিটটাকে। এবং আপনি যদি এখন পর্যন্ত আমাদের যে গিভওয়েটা আছে, একটি প্রফেশনাল মাইক্রোফোন যেটা আমি এখন ইউজ করছি, সেম একটা মাইক্রোফোন এবং একটা হেডফোন গিভওয়ে হতে যাচ্ছে, একটা প্রফেশনাল মাইক্রোফোন এবং একটা প্রফেশনাল হেডফোন। সো সেটা যদি আপনি মিস করতে না চান অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করতে ভুলবেন না। কিছুদিন আগে আমরা সেই ভিডিওটা মেক করেছিলাম যে এক্সপ্লেন করেছি কী কী ক্রাইটেরিয়া আছে এখানে যোগদান করার। সো আপনি সেই ভিডিওটা দেখতে ভুলবেন না। সো এই হচ্ছে আমাদের ড্রাম কিটটা, টিবিএম ড্রাম কিট, এবং এটা হচ্ছে ভার্সন 1। ইনশাআল্লাহ ফিউচারে আমাদের এটার আপডেট আসবে। লুকিংটা খুবই সুন্দর। আমি যদি একটু প্লে করি এটাকে, চলুন এটা দিয়ে একটা ড্রাম ক্রিয়েট করা যাক। আমি প্যাটার্ন ক্রিয়েট করে ফেলি একটা ড্রামস এবং এখানে দিয়ে দিই। এবং এই একটা ড্রামের ভিতর 15+ স্যাম্পল আপনারা পেয়ে যাচ্ছেন। সো টোটাল খুব সুন্দর একটা বিট আমরা এখান থেকে এটা জাস্ট এই একটা প্লাগিন দিয়ে মেক করে ফেলতে পারবো। এই যে অটোনিম করে দিই, কতটুকু মিউজিক মেক করলাম চলুন সেটা একটু আমরা শুনি এখানে। এখানে যে দেখতে পাচ্ছেন কর্ড, কর্ডটা হচ্ছে আমাদের ক্যান্ডি যেটা আছে ইয়ার ক্যান্ডি, এ প্লাগিনটা আমাদের, দেন হচ্ছে এখানে বাঁশিটা হচ্ছে আমাদের, প্যাড আমাদের। সো আমি এক একটা করে প্লাগিনগুলো দেখিয়ে দিই আপনাকে। এই হচ্ছে আমাদের ক্যান্ডি, যেটা হচ্ছে যে ক্যান্ডি লেখা আছে ক্যান্ডি টিউন, এই প্লাগিনটা থেকে আমি ইউজ করেছি। এবং এটা কিন্তু একটা ফ্রি প্লাগিন, আপনার চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। এটা নিয়েও রিসেন্টলি আমরা টিউটোরিয়াল মেক করব। এরপরে এখানে হচ্ছে কর্ড মেক করেছি আমি রয়্যাল কিজ এই প্লাগিনটা থেকে, এটা আমাদের একটা প্লাগিন। এখানে যতগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে আমাদের প্লাগিন। দেন হচ্ছে আমি একটা বাঁশি ইউজ করেছি, এই হচ্ছে ফ্লিউট একটা বাঁশি, এটা হচ্ছে আমাদের। একটু প্লে করে শোনাই। এটার সাথে কিন্তু আমি এই যে রিভার্ব অ্যাড করেছি, আমি কিন্তু এক্সটার্নাল কোনো প্লাগিন এখানে ইউজ করিনি। এখান থেকে আমি এটা কাস্টমাইজ করতে পারি, রিভার্ব, ডিলে, গেইন, কোর্স সব কিছু আমি এখান থেকেই অ্যাডজাস্ট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের একটা প্লাগিন। সবগুলো আমাদের ওয়েবসাইটে লিস্টিং করা আছে, আপনি চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। এরপর তো ড্রাম কিট আমি এখন ইউজ করিনি। দেন হচ্ছে বেসটা আমি ইউজ করেছি, বেসের জন্য আমি ইউজ করেছি ডিপ ওয়েব বেস, এটাও আমাদের প্লাগিন। দেন আমি এখানে ইউজ করেছিলাম ভোকাল শপ এবং একটা প্যাড, এই যে হচ্ছে আমাদের প্যাডটা, স্ট্রিং প্যাড, খুবই সুন্দর। সো এরপরে চলুন আমরা ব্যাক করি ড্রামে। আমাদের একটা ড্রাম আমি ইউজ করব, চলুন কিছু বসা যাক এবং স্যাম্পেলগুলো আমরা একটু শুনি অ্যাট ফার্স্ট। সো অনেক সাউন্ড এখানে আছে, চলো আমরা একটা কিক বসাই ফার্স্টে, একটা হার্ড স্নেয়ার দিব আমরা এখানে। এটা ইউজ করা যাক,
চলুন কিছু হাই হ্যাট এখানে অ্যাড করে ফেলি। সব কিন্তু জাস্ট আমি এখান থেকে এই একটা প্লাগইন থেকেই মেক করে ফেলবো, এক্সটার্নাল প্লাগইনের দরকার নেই। এবং এটা যদি কোনো চেঞ্জ থাকে, কোনো আপডেটের প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সাজেশন অনুযায়ী প্লাগইনগুলো আপডেট হবে। অলরেডি আমাদের আপডেটের কাজ চলছে, আমাদের মিক্সিং প্লাগইনের কাজ চলছে, সবগুলোই রিসেন্টলি এসে যাবে, সবগুলো আপনারা পেয়ে যাবেন আপডেট। আমরা কিকটাকে আরেকটু হার্ড করে, চলুন এখান থেকে আমরা কিকটাকে একটা লেয়ার করা যাক, তাহলে আরও একটু সুন্দর লাগবে, শুনতে আরও হার্ড লাগবে, যেহেতু আমি হার্ড একটা কিক পাঞ্চি কিক এখানে দিতে চাচ্ছি। আরও কিছু এখানে এলিমেন্ট অ্যাড করা যাক, হিউজ এলিমেন্ট এখানে আমরা পেয়ে যাব। এটাকে ভলিউম ডাউন করতে হবে, এখানে আমি জাস্ট র্যান্ডম এখানে এলিমেন্ট বসাচ্ছি, আপনার চাইলে আপনাদের অনুযায়ী এখানে বসাতে পারেন, আমি জাস্ট বসিয়ে দেখাচ্ছি কী কী এলিমেন্ট আছে। চলুন এবার এইটাই শোনা যাক এখানে কেমন সাউন্ড করে মিউজিকটার সাথে আমার। খুবই সুন্দর। সো আরও অনেক ধরনের প্যাটার্ন এখানে আমরা ইউজ করতে পারি চাইলে। চলুন আর একটা ইউনিক প্যাটার্ন করা যাক, আমি এখান থেকে মেক ইউনিক করে দিচ্ছি, এটা আর একটু ভেরিয়েশন আমরা করব। সো এটা রাখা যাক এবং এটা রাখবো আমরা এখান থেকে। এবার চলুন শোনা যাক। নাইস। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। ড্রামটা আপনাদের কাছে কেমন লাগলো, ড্রামের সাউন্ডগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ড্রামটা নিয়ে আমরা আরও অনেক টিউটোরিয়াল মেক করবো নেক্সট। আর কোন প্লাগইনটার উপর আপনারা টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। এবং আপনি যদি এখন পর্যন্ত আমাদের যে গিভওয়েটা আছে, একটি প্রফেশনাল মাইক্রোফোন যেটা আমি এখন ইউজ করছি, সেম একটা মাইক্রোফোন এবং একটা হেডফোন গিভওয়ে হতে যাচ্ছে, একটা প্রফেশনাল মাইক্রোফোন এবং একটা প্রফেশনাল হেডফোন। সো সেটা যদি আপনি মিস করতে না চান অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করতে ভুলবেন না। কিছুদিন আগে আমরা সেই ভিডিওটা মেক করেছিলাম যে এক্সপ্লেন করে কী কী ক্রাইটেরিয়া আছে এখানে যোগদান করার, সো আপনি সেই ভিডিওটা দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।